সহস্রাধিক মধ্যবিত্ত পরিবার বা সীমিত আয়ের মানুষের একটি স্বপ্নের আবাসন প্রকল্প দুঃস্বপ্নে পরিণত হয়েছে আবুল খায়ের গ্রুপের আগ্রাসনের ফলে। চট্টগ্রামের সোনাইছড়িতে এই পরিবারগুলো বারো আউলিয়া আবাসিক সমাজ কল্যাণ সমিতি গঠন করে ১৫ বছর আগে নিজেদের মাথা গুঁজবার স্থায়ী ব্যবস্থার স্বপ্ন দেখেছিল, কিন্তু আজও তার বাস্তবায়ন ঘটাতে পারেনি এই বৃহৎ শিল্পগোষ্ঠীর নানা অপকৌশলের কারণে। প্রশাসনও এক্ষেত্রে অসহায়। আবুল খায়ের গ্রুপের দখল অনিয়ম নিয়ে মিঠুন মুস্তাফিজের সরজমিন ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আহাদুল ইসলাম। ২০০১ সালে সমিতি গঠনের পর ২০০৩ সালের মধ্যে দক্ষিণ জঙ্গল সোনাইছড়ি মৌজার এই এলাকায় ৯২ একর জমি কেনে স্বপ্নের আবাসন গড়তে, পরে আরও ১৪ একর জমি কেনে সমিতি, প্লট আকারে তা দিতে থাকে সদস্যদেরকে। এই সমস্ত জায়গাকে না দিয়েই তারা বিভিন্ন সরকারি লেভেলের মানুষ আছে, একটা মহিলা আছে প্রায় ২-৩০০ মতো। আবুল খায়ের কোম্পানি বারবার ইতারার উয়া জলম গুজি স্বপ্ন বাস্তবায়নে বিপত্তি ঘটতে শুরু করে ২০০৭-৮ সালে। সমিতির আবাসিক এলাকার জন্য কেনা জমির পাশে আবুল খায়ের গ্রুপ জায়গা কিনতে শুরু করলে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান সমিতির সদস্যদের কিনে নেয়া কোনো কোনো প্লট ক্রয় করে এই বৃহৎ আবাসন প্রকল্পেও ঢুকতে শুরু করে। আমাদের মধ্যে রেলের অফিসার ছিল, ব্যাংকের কর্মকর্তা ছিল, অ্যাডভোকেট ছিল, মানে আমরা যেন তাদের কাছে জায়গা বিক্রি করি, এই জন্য একটা চাপ প্রয়োগ করে আবুল খায়ের কোম্পানিকে ভৎসনা করছে আদালত। সমিতির আবাসন এলাকায় প্লট কিনে নেয় কোনো সমস্যা দেখছিল না কেউ, কিন্তু বিপদ ঘটে যখন কিছু প্লট কেনার সুযোগে এই বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীটি এই আবাসন প্রকল্পের আরও অনেক জমি না কিনেই নিজেদের দখলে নিয়ে নেয়। বারোলিয়া সমবায় সমিতি ৫ শতক, ৪ শতক, ৬ শতক এইভাবে এই আপনারা জমি ক্রয় করে প্লট করছিল, যখন আবুল খায়ের ইন্ডাস্ট্রি করছে তখন পুরোটা ওদের এরিয়ার মধ্যে চলে গেছে। দখল আতঙ্কে পড়ে সমিতির নেতারা পুলিশের দ্বারস্থ হন। ২০১০ সালে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ জানায়। প্রতিকার না পেয়ে ২০১২ সালে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ পরিদর্শকের শরণাপন্ন হয় সমিতি। তাদের প্রত্যাশা জীবনের সব সঞ্চয় দিয়ে গড়া একটুখানি সম্পদ রক্ষায় সাহায্য প্রাপ্তি। আমরা যে যে দাগের জায়গা সমিতি আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসনকে জানিয়েছে তাদের ৩০ একরের বেশি জমি আবুল খায়ের গ্রুপ দখল করে নিয়েছে। নিজেদের নিজস্ব প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কংক্রিটের দেয়াল তুলে ঘিরে রেখেছে এই বিপুল পরিমাণ জমি, যেখানে এখন সমিতির সদস্যদেরই প্রবেশের কোনো অধিকার নেই। বারো আউলিয়া সমিতি একটা আছে, ওদের অনেক জমি আবুল খায়ের ভিতরে আছে এবং আমাদের কাছে পুলিশের সাহায্য চায়, মাপার জন্য আমরা পুলিশ দিয়ে পাঠাইছিলাম। আবুল খায়ের লোকজন বাধা বিঘ্ন করাতে মাপ করতে পারে নাই। এমন জবরদস্তিমূলক আচরণের পেছনে আনসার বাহিনীকে ব্যবহারের অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত সমিতির সদস্যরা। তারা এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটির এমন আগ্রাসী আচরণের প্রতিকার চান। আনসার দিয়ে আমাদেরকে লাঠি দিয়ে আমাদেরকে ওখান থেকে দৌড়াই দিয়েছে প্রশাসনের সার্বিয়ার উপস্থিত থাকা সত্ত্বেও। প্রশাসন সমিতির ক্ষতিগ্রস্তদের প্রতিকারে তাদের উদ্যোগী হবার কথা দাবি করেছেন, কিন্তু বলেছেন এই জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সমিতির নেতারা এগিয়ে আসলেও সহযোগিতার হাত বাড়ায়নি আবুল খায়ের স্টিল মিল। আবুল খায়ের গ্রুপের মতো এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগ্রাসনের যে অভিযোগ উঠেছে তার প্রকৃত সমাধান করে সাধারণ নিরীহ ক্ষতিগ্রস্তরা তাদের স্বপ্নের মাথা গুঁজার ঠাঁই আদৌ করতে পারবেন কিনা সেই উত্তর স্পষ্ট করে কেউ দিতে পারছেন না। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।